অনেক ভালো হবে, কারণ এটাতে তেল ব্যবহার করতে হচ্ছে না, বাইরে নয়েজ নাই, পরিবেশের জন্য অনেক ভারসাম্য, মানে ভালো এটা। ডেভেলপ করতে পারি তাহলে আমাদের শিক্ষা ইউজার আছে, ইউজারদেরকে সেটাতে আমাদেরকে অভ্যস্ত করতে হবে। পাশাপাশি যারা রোগী আছে, রোগীদেরকেও বাধ্য যাতে করে এই কী টেকনোলজি বাংলাদেশে আছে, ক্যান্সারের ট্রিটমেন্ট আছে, কিডনি ট্রিটমেন্ট আছে, হার্ট ট্রিটমেন্ট আছে, এই ট্রিটমেন্টগুলো বাংলাদেশে স্বল্প খরচে করা যায়, এটাও কিন্তু আমাদেরকে প্রচার প্রসার করতে হবে। তাহলে আমাদের দেশ থেকে রুগী বিদেশে যাবে না, আর বিদেশে আমাদের দেশ থেকে ফরেন কারেন্সিও চলে যাবে না। আমরা কী করতেছি, কিছু হইলে আমরা দৌড়তে দিয়েছি থাইল্যান্ড, কোথায় ইন্ডিয়া, কোথায় সিঙ্গাপুর, কোথায় দুবাই। মাইসেলফ আই হ্যাভ বিন ট্রিট মাই সিবিএজি, দ্যাট ইজ ওপেন হার্ট সার্জারি ইন বাংলাদেশ। ট্যাক্সটা কমানোর দরকার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে, কারণ পুরো পৃথিবী একদিকেই চলছে ইভি দিয়ে। অতএব আমি মনে করি যে বাংলাদেশও তার বাইরে নয়, আমাদেরকে সকলকে একইভাবে চিন্তা ভাবনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। বামার জন্ম হচ্ছে আপনার 1992 সাল। এই বামা করতে করতে আজকে এসে আমরা ইভির মধ্যে প্রচুর উদ্যোক্তাকে পেয়েছি, প্রচুর মেম্বার আমাদের, এবং ভেরি আনফর্চুনেট আমরা এখন পর্যন্ত মেম্বারের নামটা কমপ্লিট করতে পারিনি, হয়তো খুব শীঘ্রই এটা হয়ে যাবে। আমি আজকের এই অনুষ্ঠানে শুধু এইটুকু বলবো যে আজকে পৃথিবী যে জায়গায় চলে গিয়েছে, আসলে আমাদের এই তেল দিয়ে আগামী হয়তো খুব বেশি হলে 5-7 বছর চলবে, 30 সালের পর কিন্তু এই বাংলাদেশি সাউথ ইস্ট এশিয়াতে ইভি ছাড়া কোনো গাড়ি থাকবে না। আমরা শুধু ইলেকট্রিক ভেহিকেল আমদানি করবো তা না, আমাদের দেশে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা ইলেকট্রিক ভেহিকেল তৈরি করবে এবং অনেকে শুরুও করেছে কিছুটা। টোটাল প্রোডাকশনটা হয়তো তারা তৈরি করতে পারবে না, কিন্তু যাত্রাটা শুরু করলে একসময় হয়তো পুরো গাড়িটাই তৈরি করতে পারবে। আমি আশাবাদী যে আমাদের এন্টারপ্রেনিয়র যারা আছেন অত্যন্ত উদ্যোগী, তারা যে উদ্যোগটি নিয়েছেন সেটি সফল হবে। Ladies and gentlemen, thank you all for being present today in our program.